মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদ জেলা কৃষি দপ্তরের উদ্যোগে ডালমিল ও কৃষক বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হলো বৃহস্পতিবার। বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন জেলা প্রশাসনিক এবং কৃষি দপ্তরের কর্মকর্তারা। মুর্শিদাবাদ জেলায় নিষিদ্ধ গম চাষ। গম চাষের বিকল্প চাষের ক্ষেত্রে চাষিদের ভরসা যোগাচ্ছে ডাল শস্য এবং তৈলবীজ। ইতিমধ্যে গম চাষ বন্ধ থাকায় বিকল্প চাষের ওপর জোর দিয়ে মুর্শিদাবাদ জেলায় 120টি ডাল মিল তৈরি হওয়ার সিদ্ধান্ত ঘোষণা হয় কৃষি দপ্তরের তরফে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই এবার মুর্শিদাবাদ জেলা কৃষি দপ্তরের উদ্যোগে ডাল মিল এবং কৃষক বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হলো বৃহস্পতিবার। বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন জেলাশাসক ডক্টর পি উলগানাধন, জেলা উপকৃষি অধিকর্তা তাপস কুণ্ডু, জেলা পরিষদ সভাধিপতি মোশারফ হোসেন সহ পঞ্চায়েত সমিতি, কৃষি দপ্তর এবং প্রশাসনের কর্তারা। এদিনের মঞ্চ থেকে কৃষি বার্ধক্য ভাতাও প্রদান করা হয়। বরাদ্দ 21টি ডাল মিলের সূচনা হলো এদিন। কৃষক বাজারগুলিতে সেই ডাল মিলের দেখাশোনার দায়িত্বে থাকছে সেলফ হেল্প গ্রুপ। এদিন 21টি সেলফ হেল্প গ্রুপকে সেই দায়িত্বভার তুলে দেওয়া হলো। কৃষকদের সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত এটি জানালেন কৃষিমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন ছিলেন যখন এখানে গম চাষ বন্ধ হয়ে যায়, এবং এখানে শুধু নয় নদিয়াতেও হয়, এবং তখনই এই বিষয়টা জানার পরেই তিনি ডাল মিলের ব্যবস্থা করে দেন, এবং এখানে 120টা ডাল মিল বরাদ্দ করা হয়েছে। আজকে 21টা ডাল মিলের বরাদ্দ যেটা হয়ে গেছে, তার মধ্যে 21 জনকে 21টা সেলফ হেল্প গ্রুপকে এবং কিষাণ মান্ডিতে এটা রাখার ব্যবস্থা করা হলো, সেটা চালু হলো। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।